বারাবনি ব্লকের নতুনডিহি গ্রামে হায়নার আতঙ্ক। বারাবনি ব্লকের নতুনডিহি গ্রামে কিষান মান্ডির আশেপাশে রাত্রিবেলা থেকেই শোনা যাচ্ছিল বাঘের মতো কোনো এক প্রকার প্রাণীর গর্জন। সকালবেলায় গ্রামবাসীরা জমির পাশে একটি হায়না ঘোরাঘুরি করতে দেখতে পান। এই বিষয়ে প্রথমে নিকটবর্তী বারাবনি থানাতে প্রথমে খবর দেওয়া হয় এবং পরে নিকটবর্তী আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের অধীনে থাকা সরিষাতলি ফরেস্ট বিট অফিসে খবর দেওয়া হয়। সেখান থেকে বিট অফিসার অসীম বাবু পৌঁছে যান তার দলবল নিয়ে, সঙ্গে ছিলেন বারাবনি থানার পুলিশ কর্তারা। পরে নিকটবর্তী গৌরাণ্ডি ফরেস্ট বিট অফিসে খবর যায়। সেখানকার বড় আধিকারিকেরা এবং বড় কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান। এরপর সেই হায়না উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হন সরিষাতলি এবং গৌরাণ্ডি বনদপ্তরের বনকর্মীরা। এলাকাবাসীদের সতর্ক থাকতেও বলা হয়েছে। আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের রেঞ্জ অফিসার অচিন্ত সরকার বলেছেন, এরকম প্রাণী দেখলে কেউ অযথা তার সামনে যাওয়ার চেষ্টা করবেন না, নিকটবর্তী বনদপ্তরকে খবর দেবেন। আমাদের জামুড়িয়ায় যে আমাদের যে গৌরাণ্ডিতে যে ফরেস্ট অফিস আছে সেখান থেকে ইয়েতে যাওয়ার পথে, দোমানি দিকে যাওয়ার পথে ওখানে ধরা হয়েছে। কারণ এখন ইদানিং তো জঙ্গল খুব ইম্প্রুভ হচ্ছে, প্রতি বছর আমরা 50 হেক্টর 60 হেক্টর করে জঙ্গল লাগাচ্ছি, জঙ্গল ইম্প্রুভ হচ্ছে, ওই জন্য ওয়াইল্ড লাইফও আসতে শুরু করেছে। তো ওয়াইল্ড লাইফ আসতে শুরু করেছে, ওয়াইল্ড এটাকে মানে স্থানীয় লোকেরা খবর দিয়েছে নিয়ে এটাকে খুব বড় জন্তু, স্পটেড হায়না এটা আমরা ধরে নিয়ে এসেছি। একটুকু এর পায়ে একটুকু ইয়ে আছে, উন্ডেড হয়েছে, তো আমরা ডাক্তারকে দেখিয়েছি, এই ডাক্তার আসছে, তারপর এটাকে আমরা এখন পর্যবেক্ষণে দুদিন রাখবো, তারপর এটা আমরা মানে উপর মহলে মানে ওয়াইল্ড লাইফ যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা সেই জায়গায় ছেড়ে দেবো। স্যার আপনার নাম ও পরিচয়? অচিন্ত সরকার, রেঞ্জ অফিসার, রূপনারায়ণপুর রেঞ্জ। এটা আপনার নতুনডি গ্রাম যেখানে এফসিআই গোডাউন আছে সেখানে এটা হায়না, অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলে একে হাত বাঁধা। এটা ধরুন অ্যাকচুয়ালি জঙ্গলে থাকার কথা, বিভিন্ন খাবারের সন্ধানে এরা গ্রামের ধারে পাশে একটু বছর ধসা খাবার লোভে এরা ঘোরাঘুরি করে, কিন্তু কোনো ব্যক্তি এখানে কোনো আদিবাসী হয়তো তাদের শিকারের জন্যে এখানে একটা ফাঁদ পাতা হয়েছিল, সেই ফাঁদের মধ্যে পড়ে উনি খুবই মানে মানে আধবাগাটা খুব পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু ছটফট করছিল, গ্রামের এক ভদ্রলোক দেখতে পাই, তারপরে এটা প্রচার হয়, প্রচারের মাধ্যমে প্রায় 200 থেকে 500 লোকের এখানে একটা ভিড় হয়েছে, সঙ্গম হয়েছে। আমরা যত এই পুলিশের তৎপরতায় খবর পেয়ে আমরা সরাসরি বন দপ্তরে সরিষাতলি বিট অফিসার আমি অসীম বাউরি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমার টিমকে ডাকি এবং সেটা বর্তমানে এখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এটাকে মেডিকেল করে দেখলাম যে পায়ে একটু চোট আছে, একে মেডিকেল করে তারপর আমরা সুস্থ করে আমাদের আধিকারের পরামর্শ নিয়ে তারপর আমরা যে কোনো জঙ্গলে ছেড়ে দেবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।